এইটা হয় কিনা এই সাইজটা একবার খুলে দেখ কালকে চেঞ্জ করে নিয়ে এলাম একই কালার এক রকম পাইনি এটা হবে আরে বাওয়ালি মধুরানি ও মধু মধু এইটা পছন্দ হয়েছে এ মধু এইটা মধু পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এটা আগেরটা ধরেও দেখেনি হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাথায় ছাতা নিয়ে আজকে গুড মর্নিং আমি আর মা চললুম বাজারের দিকে কালকে হচ্ছে পয়লা বৈশাখ তো কাল সকালে হবে না জানি তাড়াহুড়োর মধ্যে তাই এখনই চললাম একটু মাটন কিনবো যা যা কেনার আছে একটু কিনবো আর পয়লা বৈশাখের দিন ভেবেছিলাম শৈবালবাবু আসবেন কিন্তু আমার মাথায় ছিল না যে মাস পয়লা সংক্রান্তি এগুলোর দিন বাড়ি থেকে বেরোতে নেই আমি তো তোমরা জানোই নিয়মের দিকে ভীষণ কাঁচা তাই আমার এগুলো অত বেশি মনেও থাকে না কিন্তু শাশুড়ি মা এগুলো মানেন প্রায় বাঙালি বাড়িতেই এগুলো মানে মাস পয়লা বৈশাখ এগুলোর দিনে ছেলে মেয়েদের বা বাড়ির কাউকেই বেরোতে দেয় না তো সেই কারণে শৈবালবাবু আপ আসতে পারছেন না তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে স্টার্ট করি 9:30 মতো বাজে এখন বাজার পুরো ফাঁকা মানে লোকজন সাত সকালে উঠে বাজার ফাজার করে বাড়িতে ঢুকে যাচ্ছে এত রোদের তাপ দেখো শ্রীনিকেতন বাজার পুরো ফাঁকা অন্য সময় বলো 9:30 সময় মা ফাঁকা যায় না পুরো একদম ফাঁকা রাখ এই মিষ্টিটা নিয়ে নাও নাও মাটনের দোকান ফাঁকাই ছিল মাটন কেনা হয়ে গেছে এখন এই দোকান থেকে মিষ্টি নেব এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে কেন রোদের জন্য কত কত করে দিচ্ছি 20 টাকা করে আলু হয়েছে 20 টাকা কিলো এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে কেন রোদের জন্য নাকি আর ইয়ে কর যারে কত করে নিচ্ছি 20 টাকা দিয়ে সব সকাল সকাল এসে বাজার করে চলে যাচ্ছে আজকে আমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিনে ছাতু খাওয়া হয় ব্রেকফাস্টে সবাই খায় সেটা ছাতু কলা দিয়ে খাক মুড়ি দিয়ে খাক ছাতু শরবত খাক যা যেভাবে ইচ্ছা ভালোই হয়েছে প্রচন্ড গরম আমি এখন একটু খাবো ছাতু শরবত মা আর বেশি খেয়েছে ছাতু কলা দিয়ে রেডি আমার ছাতু শরবত আমি ছাতু শরবতে না চিনি দিই না অন্য কিছু দিই একটু নুন আর ছাতু আর জল ব্যাস খুব ভাল লাগে আমার এইদি ক্যা ক্যা মুসুবি লেবু রস আপনাকে না করে দিলে তো আপনি খাবেন না কে বলেছে আমি দেখি তো পড়ে থাকে তো পড়েই থাকে পড়ে দিলে আপনি খান ওদিকে মা লাঞ্চ রেডি করে দিয়েছে খেয়ে আজকে সুপার মেনু পাঁচন এটা আমার মামার বাড়িতে আজকের দিনে হয়ই হয় মাছ ভাজা আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা ভাত আর এই হচ্ছে দই ও ডাল কই এ তো টক ডাল আছে এখানে
গরমটা না জাস্ট নেওয়া যাচ্ছে না, এত গরম, বাপরে বাপ, না কিছু খেতে ইচ্ছা করছে, সন্ধ্যাবেলাতে কিছু খেতে ইচ্ছা করছে না, বিকেলটা গরমে পুরো হাঁসফাঁস করেছি। একটু চা নিয়ে নিয়েছি সাথে বিস্কিট, চা বিস্কিটই সন্ধ্যাবেলায় খাবো। এই যে তুমি আসছো সন্ধ্যাবেলায়, কত ভালো কাটছে বলো তো সন্ধ্যাটা। হ্যাঁ দেখো, আমার মা সঙ্গে সঙ্গে টিভি বন্ধ করে দিল, দেখো ভাবতে পারছ, তোমার মূল্যটা ভাবতে পারছ, তুমি এলে মা টিভিটা বন্ধ করে দিল। মা এখানে দিয়ে দিয়েছে আমার ডিনার, দুটো রুটি আর এই যে ভর্তি সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। প্রচন্ড গরমের মধ্যে সময় কাটছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, শুয়ে পড়বো, আর একদম ভাল লাগছে না। যারা বাইরে বেরোচ্ছো জানি তাদের প্রচন্ড কষ্ট হচ্ছে, নিজের মাকেও দেখছি, বাইরে তো বেরোতেই হবে, কাজ তো বন্ধ করে রাখা যায় না। জল খাও প্রচুর পরিমাণে, সাবধানে থেকো সবাই, এটুকুই বলতে পারি ঘরে বসে। তো ব্লগটা এখানে এন্ড করছি, ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটাকে আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।